বিগত দুদিনে অযোধ্যা পাহাড়ের সমস্ত স্পটগুলো দেখার পর ফেরার দিনকে আমরা দেখে নিয়েছিলাম গড় সার্কিটের জয়চণ্ডী পাহাড়, গড় পঞ্চকোট এবং বরন্তি লেক। এসে পৌঁছলাম জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে। জয়চণ্ডী পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত। এটি বেশ কয়েকটি পাহাড় নিয়ে গঠিত। প্রতিটি পাহাড়ের নিজস্ব নাম আছে, যেমন যোগীঢাল, চণ্ডী, ঘড়ি, সিজানো, রামসীতা প্রভৃতি। এই জয়চণ্ডী পাহাড়ে সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে ছবির শুটিং হয়েছিল। জয়চণ্ডী পাহাড় কিভাবে পৌঁছবেন? হাওড়া থেকে পুরুলিয়া দিকে যে কোনো ট্রেন ধরে আদ্রা জংশনে পৌঁছান। এখান থেকে আপনি আসানসোলের দিকে যে কোনো লোকাল ট্রেন ধরে পরবর্তী স্টেশন অর্থাৎ জয়চণ্ডী পাহাড়ে নামতে পারেন। এই জয়চণ্ডী পাহাড়ের মাথায় শ্রী শ্রী জয়চণ্ডী মাতা মন্দির আছে, আর আছে শ্রী শ্রী বজরংবলী মন্দির। ওঠার সময় বেশ একটু সময় নিয়ে, বিশ্রাম নিয়ে নিয়ে উপরে উঠুন। প্রথমে পড়বে শ্রী শ্রী বজরংবলী মন্দির, তারপরে এক প্রায় কাছেই আছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতা মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী জয়চণ্ডী মাতা মন্দিরের ডান দিকে একটু নিচে আছে শ্রী শ্রী বজরংবলী মন্দির। এখন দাঁড়িয়ে আছি জয়চণ্ডী পাহাড়ের মাথায় জয়চণ্ডী মাতা মন্দিরের সামনে। প্রায় 500 উপর সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। দেবী এই মন্দিরে নিত্য পূজিত হন। আপনার নাম সম্পদ মিশ্র? সম্পদ মিশ্র। আপনি উপরেই থাকেন? নিচে নেমে যাই, একটা রেটে আপনি একটু জামা দেবো, তারপরে বিকেল আবার 4:30-4:30 আসবো সন্ধ্যা পর্যন্ত, তারপর মন্দির বন্ধ থাকে। মন্দির বন্ধ? হ্যাঁ, রাত্রে মন্দির বন্ধ থাকে। আর মায়ের এখানে অনুষ্ঠান কবে হয়? ফেব্রুয়ারির 4 তারিখে মায়ের এখানে অনুষ্ঠান হবে। বড় মেলা হবে? মেলা 28 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি হয়, তখন পর্যটন উৎসব হয় নিচে। আচ্ছা, পর্যটন উৎসব? পর্যটন উৎসব। আর ফেব্রুয়ারির 4 তারিখ মায়ের বাৎসরিক উৎসব, সেদিন পূজা পাশা খুব ধুমধাম, খুব ধুমধাম, প্রচুর লোক হয়। 2000 যখন 20-তে হয়েছে তখন আর চিন্তা নেই, মেলা আর বন্ধ হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে বেশ কয়েকটা খাবার হোটেল আছে। সিজনে এখানে সমস্ত রকম খাবার দাবারই পাবেন। আর আছে পেইং পায়খানা বাথরুম, মহিলারা আসলে কোনো সমস্যা নেই। এখানে খাবার অর্ডার দিয়ে দুপুরের খাবার আপনারা খেতেই পারেন। এবার নামার পালা। আমরা চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে জয়চণ্ডী পাহাড় থেকে নেমে আসলাম আমাদের পরবর্তী গন্তব্য গড় পঞ্চকোট। এখন আসি পুরুলিয়ার গড় সার্কিটে গড় পঞ্চকোট, অন্যতম একটা দর্শনীয় স্থান। এখানে রাধাগোবিন্দের পঞ্চরত্ন মন্দির আছে। গড় পঞ্চকোট পাহাড়ের পাদদেশে
গড় পঞ্চকোট প্রাসাদ ও দুর্গের ধ্বংসাবশেষ দেখা যায়। এই ঐতিহাসিক দুর্গটি বাংলায় বর্গী আক্রমণের কথা মনে করিয়ে দেয়। আর এই গড় থেকেই জায়গাটির নাম হয়েছে গড় পঞ্চকোট। বর্ষা এবং শীতকালে এর সৌন্দর্য দুরকমের। আমরা পৌঁছেছিলাম বর্ষায়। পাহাড়ের উপরে একটা মন্দির ঝর্ণা, তারপরে এই আশপাশের যে নটা মন্দির আছে তাদের ধ্বংসস্তূপ, তারপরে এই রাজবাড়ির যে ভগ্নাবশেষগুলো, আপনার প্রায় নশো মানে আনুমানিক বই থেকে জানা গেছে যে 926 থেকে 1750-52 অবধি এখানে রাজত্ব হয়েছে। এবারে এখানে এদের প্রায় 82টা পুরুষ রাজত্ব করেছে ইতিহাস বই যেটা বলছে। তো আপনার সেই সূত্র ধরে এদের বিখ্যাত রাজাদের মধ্যে মানে উল্লেখযোগ্য রাজাদের মধ্যে হচ্ছে আপনার কল্যাণী প্রসাদ সিং দেব, যে কল্যাণেশ্বরী মন্দির নির্মাণ করেছিল। দেখছেন কাকা হোটেলের হরিসাধন বাবু, উনি গাছের থেকে লেবু পাচ্ছেন আমাদেরকে খাওয়ার পাতে দেবেন বলে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা খাবারের অর্ডার করতেই পারেন হরিসাধন বাবুর সঙ্গে। দুপুরের খাবার শেষ করে আমরা এগিয়ে চললাম বরন্তী লেকের উদ্দেশ্যে। কিন্তু যেটা মাঝখান থেকে হয়ে গেল, এই কাকার হোটেলে হরিসাধন বাবুর নাম্বার আমাদের কাছে না থাকায় বেশ কিছুটা সময় নষ্ট হলো। আমরা বরন্তী লেকটা গাড়িতে করেই ঘুরে দেখে নিয়েছিলাম। বরন্তী একটি সুন্দর, শান্ত এবং মনোরম জায়গা। শীতকালে পিকনিকের ভিড় উপচে পড়ে। দুটি ছোট টিলা, মুরাদি পাহাড় এবং বরন্তী পাহাড়ের মধ্যে 1 কিলোমিটার দীর্ঘ রামচন্দ্রপুর সেচ প্রকল্পের বাঁধ রয়েছে। এই বরন্তী লেকের জল সময়ে সময়ে রং পরিবর্তন করে। এখান থেকে সূর্যাস্ত খুব ভালো দেখা যায়। সবাই ফেরার সময় শেষে বরন্তী লেকে সূর্যাস্ত দেখে নিজ নিজ গন্তব্যে ফিরে চলে যান। আমাদের দুর্ভাগ্য ছিল, দূরত্ব এতটাই বেশি ছিল যে আমরা এখানে সূর্যাস্ত দেখতে পেলাম না। আমরা এগিয়ে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই বরন্তী লেকের সবথেকে কাছের রেলস্টেশন মুরাদি রেলস্টেশন, দূরত্ব মাত্র 6 কিলোমিটার। ফেরার পথে আমরা যখন রানীগঞ্জ হয়ে ফিরে আসছিলাম কলকাতার দিকে, তখন এই স্টেশনের ওপর দিয়েই আমরা এসেছিলাম। সামনে দেখতে পেলেন গরুর গাড়ি, যদিও কলসিহাড়ি সঙ্গে নেই, সঙ্গে ধামসা মাদল। জঙ্গলের ভেতর দিয়ে মনোরম পরিবেশে বেড়ানোর স্মৃতি নিয়ে আমাদের এই পর্বের ভ্রমণ শেষ হলো।